আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদেরকে দেখাবো রূপালী ব্যাংক লিমিটেড ব্যাংকে কিভাবে একটি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্ট ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা দেখিয়ে দিব। তো চলুন প্রথমেই ফর্মটি কোথা থেকে পাবেন রূপালী ব্যাংকের ওয়েবসাইটে গেলেই ফর্ম ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে গিয়ে পার্সোনাল এ পাঁচ হাজার পাঁচশো একাশি ডট পিডিএফ নামে একটি ফাইল লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি পেয়ে যাবেন তো ডাউনলোড করে এবং প্রিন্ট করে সেটা আমার দেওয়া নির্দেশনা মোতাবেক পূরণ করুন প্রথমে শাখা আছে কি শাখা শাখা আপনি যে শাখাতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই শাখার সিল মারুন এবং যে যেই তারিখে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই তারিখটা লিখুন হিসাব নাম্বার এটা ব্যাংক কর্মকর্তা পূরণ আর গ্রাহক আইডি এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে এখানে শাখা লিখে দিন অথবা সিল মেরে দিন হিসাবের নাম এরপরে আসে কি হিসাবের নাম হিসাবের নাম কি আপনি আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখানে আপনার নাম হবে হিসাবে এর প্রকার কি অ্যাকাউন্ট খুলবেন ঠিক চিহ্ন দিন চল সঞ্চয় अथवा চলতি সাধারণত এই দুটেই আমরা করে থাকি মুদ্রা কিয়াকার লেনদেন করবেন আমরা বাংলাদেশে তো আমরা টাকাতেই লেনদেন করব টাকাতেই ঠিকছেন না দেন হিসাব পরিচালনার সংক্রান্ত ঘোষণা ঠিক দিন আপনি কি যৌথ অ্যাকাউন্ট করবেন নাকি এককভাবে অ্যাকাউন্ট চালাবেন একাই চালাবেন তাহলে আমরা সাধারণত ব্যক্তি হিসাবে

এইটুকু যে কেউ পরিচয় করতে পারবেন এখানে পরিচয় করতে পারবেন তিনি যার রূপালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে তিনি একমাত্র পরিচয় প্রদান করতে পারবেন অথবা ব্যাংকের কর্মকর্তারাও পরিচয় প্রদান করতে পারবেন তা এখানে পরিচয় প্রদানকারী যিনি পরিচয় প্রদান করবেন যিনি আপনাকে চিনে তার নাম তার পিতার নাম মাতার নাম তার ঠিকানা বর্তমান যিনি পরিচয় প্রদান করতে হন জাতীয় পরিচয় পত্র নম্বর এবং মোবাইল নম্বর হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার তার কোন শাখা আছে সেটা এবং তার স্বাক্ষর এটা পরিচয় প্রদানকারীর নম্বর নম্বর পর্ব শেষ প্রাথমিক জমা জমা প্রথমে আপনি কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা লিখে দিবেন। এখানে কত টাকা দিয়ে অ্যাকাউন্ট শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে এখানে ব্যাংকে নির্দিষ্ট কোনো নিয়ম নীতিমালা নেই আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা যা খুশি তাই প্রথমে দিয়ে শুরু করতে পারেন এফডিআর সংক্রান্ত তথ্য এখানে তো আমরা সেভিংস অ্যাকাউন্ট করলে এফডিআর সংক্রান্ত কোনো কিছু কোনো ফাংশন নেই যদি স্থায়ী আমানত করেন তাহলে সেই ক্ষেত্রে এটা পূরণ করতে হবে এছাড়া এটা প্রয়োজন নেই বিশেষ স্কিম সংক্রান্ত তথ্য বিশেষ স্কিমটাও আমাদের প্রয়োজন নেই কারণ আমরা এখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতেছি ওকে নমিনি সংক্রান্ত তথ্য এখানে নমিনির এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি তবে নমিনির ছবিটি আপনি যাকে নমিনি দিবেন নমিনি কি বা নমিনি কে যিনি অ্যাকাউন্ট খুলতেছে তার মৃত্যুতে মৃত্যুর পর তার অবর্তমানে এই টাকাগুলি কে পাবে হতে পারে আপনার সন্তান ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় সবজন বা কেউ আপনার পরিচিত আপনি যাদের যাকে সিলেক্ট করে যাবেন সেই আপনার মৃত্যুর পর টাকাটা তুলতে পারবে এরকম একজন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রাপ্ত বয়স্ক হতে হবে তাকে আপনার ইচ্ছা অনুযায়ী তার ছবি এখানে দিতে হবে এবং তার ছবির পিছনে নাম লিখে যে অ্যাকাউন্ট খুলতেছে তাকে এখানে স্বাক্ষর করতে হবে এই ছবির পিছনে স্বাক্ষর করতে হবে নমিনি সংক্রান্ত তথ্য ওকে এখানে নমিনির কিছু তথ্য দিতে হবে নমিনির নাম আপনি কাকে নমিনি দিচ্ছেন তার বয়স কত বা জন্ম তারিখ লিখে দিন নমিনি যাকে দিচ্ছেন তার পিতার নাম নমিনি যাকে দিচ্ছেন তার মাতার নাম নমিনির স্বামী স্ত্রীর দরকার নেই নমিনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা হ্যাঁ নমিনি কি করেন পেশায় সে কি করেন এবং আপনার সাথে তার কি সম্পর্ক আবেদনকারীর সাথে নমিনি কি সম্পর্ক ছেলে হলে ছেলে লিখবেন মেয়ে হলে মেয়ে লিখবেন ভাই হলে ভাই যেটাই হোক তার জাতীয় পরিষেবা ভোটার আইডি কার্ডের নাম্বার শেয়ারের অংশ এখানে একশো পার্সেন্ট লিখে দিবেন একশো পার্সেন্ট দিয়ে দিবেন নমিনি স্বাক্ষর নমিনের স্বাক্ষর এখানে দিতে হবে ওই এই এটা দ্বিতীয় অংশটুকু পূরণ করতে হবে না এটা যদি পূরণ করতে হয় কাদের যদি নমিনি অপ্রাপ্ত বয়স্ক থাকে সেই ক্ষেত্রে এটা পূরণ করতে হবে এগারো নম্বর এই অংশটা দরকার নেই এটা নাবালকদের ক্ষেত্রে মানে যার বয়স হয় নাই প্রাপ্ত বয়স্ক হয় নাই হ্যাঁ এবার আপনার অর্থের উচ্চ আপনি কিসের মাধ্যমে টাকা উপার্জন করেন ব্যবসা হলে ব্যবসা চাকরি হলে চাকরি যেটা সেটা লিখে দিবেন আপনি কত পাতার চেক চাচ্ছেন দশ পাতা বিশ পাতা দশ পাতা বা বিশ পাতা লিখে দেবেন অথবা ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে উনি যেটা বলে সেটাই করে সে পরিমাণটা লিখে দিলেই হবে এখানে আপনার অ্যাকাউন্ট খোলার যেদিন চেক নিবেন সেই তারিখ থেকে চেকের মেয়াদ কত তারিখ পর্যন্ত এবং কত পাতার চেক কত কয় পাতার চেক এটা লিখে দিবেন একটি চলতি সঞ্চয় চেক বই বুঝিয়া পাইলাম বলে আপনি অঙ্গীকার করতেছেন এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে এখানে তার নাম এখানে তার তারিখ এখানে আবেদনকারী স্বাক্ষর এই অংশটুকু শুধুমাত্র ব্যাংক ব্যবহার করবে এখানে আপনাকে এবার এখানে মারুন শাখার হিসাবের আলোকচিত্র এখানে একটি ছবি দিতে হবে এবং তারিখ দিন হিসাব নম্বর ব্যাংক কর্মকর্তা পূরণ করে দেবে গ্রাহক আইডি নাম এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে। গ্রাহকের নাম আপনার নাম কি আপনার নাম লিখে দিতে হিসাবের সাথে সম্পর্ক প্রথম আবেদনকারী আপনি যদি প্রথম আবেদনকারী হন তাহলে প্রথমে ঠিক চিহ্ন দিবেন সাধারণত আমরা সবাই প্রথমেই কারণ একবার অ্যাকাউন্ট থাকার পর দ্বিতীয়বার অ্যাকাউন্ট খোলার তো প্রয়োজন পড়ে না ওকে পিতার নাম আপনার পিতার নাম মাতার নাম আবেদনকারী পিতা মাতার নাম লিখতে হবে বাংলাদেশি জন্ম তারিখ দিয়ে দিবেন আপনি ছেলে হলে ছেলে অথবা পুরুষ হলে মহিলা হলে মহিলা পেশা আপনার পেশা কি জাতীয় পরিচয় পত্র নম্বর আপনার ভোট আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন পাসপোর্ট ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স এগুলি এই অংশটুকু দেওয়ার প্রয়োজন নাই আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিন স্থায়ী ঠিকানাও দিয়ে দিন আপনার পেশাগত ঠিকানা মানে কোথায় ব্যবসা করেন বা চাকরি করেন কোথায় করেন সেই ঠিকানা দিয়ে দিবেন যোগাযোগ ব্যবসা এটা আপনি পূরণ করে আপনার না থাকলে নাই ক্রেডিট কার্ড যদি কার্ড ব্যবহারকারী হন দরকার নেই এটা দেওয়ার দরকার নেই স্টেটাস এটারও দরকার নেই এখানে আপনার একটা এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং তারিখও দিয়ে দেবেন সম্ভাব্য অনুমতি মাত্রা এটা হচ্ছে এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না এই অংশ সর্বশেষ পর্যায়ে লেনদেনকৃত অর্থের উৎস আপনি এটা দিয়ে দিবেন আপনি এবং আপনার স্বাক্ষর দিবেন এখানেও আপনার স্বাক্ষর দিবেন নাম পদবি তারিখ এগুলো দিয়ে দেবেন এখানে গ্রাহক পরিচিত ফর্ম এই পূরণ করতে হবে না কারণ এটা হচ্ছে স্থায়ী আমানতের ক্ষেত্রে চুক্তি আমি আবারও বলে দিচ্ছি এই ছয় নাম্বার পেজটি

সঞ্চয় অথবা চলতি হিসাব বা সূত্র রেফারেন্স নাম্বার এটা ব্যাংক অর্থ পূরণ করবে হিসাব খোলা কর্মকর্তার নাম ব্যাংক কর্মকর্তা পূরণ করবে ব্যবসায় প্রকৃত তহবিলের উৎস এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে। আর ওই নাম্বার আপনাকে কিছু করতে হবে না প্রকৃত সুবিধা ভোগী সম্পর্কিত তথ্যাবলী কোম্পানি ক্ষেত্রে নিয়ন্ত্রণ শেয়ার এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে এটা আপনাকে কিছু করতে হবে না পাসপোর্ট নম্বর ভোটার আইডি এসব দিতে হবে না এটা দিতে হবে না জাতীয় পরিচয় পত্র আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন আর বাকি এই অংশটুকু পূরণ করতে হবে না আপনাকে কিছুই করতে হবে না এবং পনেরো থেকে এই অংশগুলি পূরণ করতে হবে না এটাও করতে হবে না এখানে কোনো কিছু করতে হবে না সরাসরি নিচে চলে যান এখানেও করতে হবে না এটাও করতে হবে না এখানেও কিছুই করতে হবে না সরাসরি নিচে চলে যান এখানেও কিছু করতে হবে না এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে আপনাকে আর কোনো কিছুই পূরণ করার নেই আপনার এখানে কোনো স্বাক্ষর নেই বাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর্ম পূরণ করা হয়ে গেছে আপনি সরাসরি এবং নির্দ্বিধায় এবার এই ফর্মটি ব্যাঙ্ক কর্মকর্তার নিকট জমা দিন এবং আপনার অ্যাকাউন্ট নম্বর তারা ফেলে দিবে ওকে করে দিবে নম্বর তারা আপনাকে জানিয়ে দিবে নম্বর দেওয়ার পর আপনি সেই নম্বরে টাকা প্রাথমিক জমার পরিমাণ যা লিখেছেন সেই পরিমাণে টাকা জমা দিয়ে দিন ক্যাশ কাউন্টারে বাস আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে সকলকেই ধন্যবাদ